বিতর্কিকক রাজ আতিথ্য, মুখ্যমন্ত্রী হতচকিত, তেওঁলোকক আমি অ্যারেস্ট করেছো, পুনে পুনে লৈ যাব লাগে থানা, লৈ নগৈ জিমখানাত লৈ আহি পেলায় এটা চ্যানেলক আকতার ইন্টারভিউ লব সুবিধা দিয়া হয়েছে। গ্রেপ্তারের পাছত লকআপত থাকিবলগা সুমি আর তার্কিক ওলাল টেলিভিশন চ্যানেল এটা বিশেষ চ্যানেলত বাইট দি থাকা দেখি মুম্বাইর পর হুলস্থুল লগাবলগা হল মুখ্যমন্ত্রী। ডিজিপিক মুখ্যমন্ত্রী ফোন করার পাছতে সুমি আর তার্কিকক লকআপত খুবালে আরক্ষে। মানুষ থাকিব লাগে লকআপত, ইয়াত ইন্টারভিউ হয়ে আছে, মই মুম্বাইত আছিল, দেখিল যে আরে ই তো জেলত থাকিব লাগে, ই কেনেকে ইন্টারভিউ দি আছে। তেতিয়া মই ফোন করে হুলস্থুল লগালো, গতিকে মই তো ইয়ার পিছতে লাগি আছো, আর আজি আমি ক্যাবিনেটত সাহসী সিদ্ধান্ত লম ইয়ার উপর, সেবিলাকত কোনো ইস্যু নাই। লকআপত থাকিবলগা অভিযুক্ত টেলিভিশন চ্যানেলত ভাষ্য দিয়ার সুবিধা করে দিয়া চক্রটোর বিরুদ্ধে তদন্তর নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিক আর আরক্ষীর গোপন সম্পর্কর বাবে গ্রেপ্তারের পাছত অভিযুক্ত রাজ আতিথ্য পয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর। একাংশ সাংবাদিক আর আরক্ষীর সম্পর্কক চিন্তনীয় আখ্যা দিলে মুখ্যমন্ত্রী। পুলিশ আর সাংবাদিকর সম্পর্ক তো এই চিন্তনীয়, তেওঁলোকক আমি অ্যারেস্ট করেছো, পুনে পুনে লৈ যাব লাগে থানা, লৈ নগৈ জিমখানাত লৈ আহি পেলায় এটা চ্যানেলক আকতার ইন্টারভিউ লব সুবিধা দিয়া হয়েছে। মই নিজে 7:30 বজাত ইন্টারভিউ চাই আছো। আনকি ট্রেডিং আর বিনিয়োগের নামত কেলেঙ্কারির খলনায়কক একাংশ টেলিভিশন চ্যানেল, ইউটিউবার আর পডকাস্টারে হিরো হোজার অভিযোগ মুখ্যমন্ত্রীর। গোটেই কথাবিলাকৰ মাজত আপনালোকে কবাত সোমাই আছে, কোনবা ইউটিউব কোনবা চ্যানেল, ঝামেলা তো আপনার প্রায় আহেগৈ, ঝামেলা তো মূর পাতো নাহে, এই গোটেই ঝামেলাবিলাক আপনাদের এনেকে বিয়া খাব গৈছিল, কি খুয়াইছিলে কি খাইছিলে, যাক এটা ইউটিউব ওলাই আছে এইবিলাক তো মই করা নাই। বৃহস্পতিবারে কাহিলি পয়া ডিব্রুগড়ত আরক্ষী গ্রেপ্তার করেছিল 2,200 কোটি টাকা কেলেঙ্কারিত নাম হাঙুর খোয়া সুমি আর তার্কিক। তারপর সদর থানাল নিয়ার পরিবর্তে দুই অভিযুক্তক ডিব্রুগড়ের জিমখানা ক্লাবলে লৈ গৈছিল আরক্ষী। জিমখানা ক্লাবর 21 নম্বর কোঠাত সুমি আর তার্কিকক গা পা ধুই খোয়ার আহার গ্রহণ করার সুবিধা করে দিয়ার অভিযোগ উঠেছে আরক্ষীর বিরুদ্ধে। সুস্বাদু খাদ্যরে আপ্যায়ন করুয়ায় টেলিভিশন চ্যানেলত দুই অভিযুক্তক আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ারও অভিযোগ উঠেছে আরক্ষীর বিরুদ্ধে। সেই অভিযোগে রাজ্য উত্তাল করার পাছতে ঘটনাটুক লৈ তদন্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর। ট্রেডিং কেলেঙ্কারিটো কোনে ধরেছে, ময়ে তো ধরাইছো, মোক টাকা দিব হতে সন্দেহ হতে তো মই ধরিলো, আর মই এইটো তদন্ত দিছো যে অহাকালি কেনেকে অপরাধী কেজনক জিমখানালেকে লৈ যোৱা হৈছে। খুদ মুখ্যমন্ত্রী খরব হওয়ার পাছত নতুন পাক লৈছে 2,200 কোটি টকিয়া কেলেঙ্কারির দুই অন্যতম অভিযুক্ত সুমি আর তার্কিকক গ্রেপ্তারের পাছত আরক্ষী দিয়া রাজ আতিথ্যর প্রসঙ্গ। প্রিয়ব্রত গগৈ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।